আসসালামু আলাইকুম এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম অর্থনীতি নানা চ্যালেঞ্জের মধ্যে রেকর্ড প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট ঘোষণা রাজস্ব আয়ের লক্ষ্য 5.5 লাখ কোটি ঘাটতি 2.5 লাখ কোটি প্রস্তাবিত বাজেটে দাম কমতে পারে প্রায় তিনশো পণ্যের বাড়তে পারে তিনশো উনত্রিশটি দ্রব্যের মূল্য উচ্চমূল্য স্থিতি নিয়ন্ত্রণ এবং সামাজিক সুরক্ষায় অগ্রাধিকার সংকট নিরসনে সাহসী বাজেট দাবি আওয়ামী লীগের নতুন লুটপাটের পরিকল্পনা বলছে বিএনপি দাম কমার আশা দেখছেন না বিরোধী দলীয় নেতা বাজেট যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য মনে করেন ব্যবসায়ী নেতারা বৈধ আয়ের ওপর কর বাড়ানো অযৌক্তিক বলছেন অর্থনীতিবিদরা এবং সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফের তেইশ জুন দুদকের তলব জব্দ করার সম্পত্তি দেখভালে তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ আদালতে এবারে বিস্তারিত শুরুতেই বাজেট প্রসঙ্গ এবারে বিস্তারিত রিজার্ভ ডলার সংকট ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনীতি চ্যালেঞ্জের মধ্যে জাতীয় সংসদে রেকর্ড সাত লাখ হাজার কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে কর কমে নিত্য প্রয়োজনীয় আমদানি পণ্যের দাম নিয়ন্ত্রণে আনা সামাজিক সুরক্ষা ও মানব সম্পদ উন্নয়নে কর ও আবগারি শুল্কের আওতা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে দুবছর পর আবার দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে এবারে বাজেটে প্রথমবারের মতো আলাদা করে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় রয়েছে একশো কোটি টাকার বরাদ্দ অপচয় কমিয়ে বাজেট ঘাটতি কমানোর পরিকল্পনা সরকারে বিস্তারিত শরফুল আলমের রিপোর্টে প্রথা মেনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংসদের বাজেট অধিবেশনে যান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সেখানে দেশের তেপ্পান্নতম এবং অর্থমন্ত্রী হিসাবে প্রথমবারের মতো বাজেট পেশ করেন তিনি দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ বাজেট উপস্থাপন করবেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি মানে জড়ামূল্য স্ফীতির মধ্যেই বাজেটের ব্যয় ধরা হচ্ছে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঘাটতি ধরে আয় ধরা হচ্ছে প্রায় সাড়ে পাঁচ লাখ কোটি টাকা ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মার্ট সমৃদ্ধ একটি দেশ করা এখন আমাদের প্রধান লক্ষ্য নতুন বাজেটে উন্নয়ন খাতে পনে লাখ টাকা ব্যয় ধরা হচ্ছে এডিবিতে থাকছে দুই হাজার কোটি টাকা ঋণের সুদ ভর্তুকি সহ অন্যান্য খাতে বাকি অর্থ ব্যয় করা হবে দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সমন্বিত কৃষি ব্যবস্থা যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো বাজেট প্রণয়নের সময় আমরা এই বিষয়গুলো বিশেষ বিবেচনায় নিয়েছি বাজেট ব্যয় মেটাতে আয়ের লক্ষ্য পাঁচ লাখ কোটি টাকারও বেশি ফ্যাট আয়কর ও শুল্ক থেকে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা চার লাখ আশি হাজার কোটি টাকা এনবিআর বহির্ভূত কর এবং ছাড়া আয়ে এ খাতে ধরা হচ্ছে সাড়ে পঁয়ষট্টি হাজার কোটি টাকা কোটি হচ্ছে অনুদান বাবদ আগের মতোই ধরা ব্যক্তি খাতে করমুক্ত আয় সীমা বহাল থাকছে সাড়ে তিন লাখ টাকায় ব্যাংকে পাঁচ লাখ টাকার বেশি বার্ষিক জমায় বাড়ছে আবগারি শুল্কের স্তর ও করের হার করযোগ্য বার্ষিক আয় দেখিয়ে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হচ্ছে দুই বছর পর আবারও পনেরো ভাগ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে কর রাজস্বের পরিমাণ জিডিপির দশ শতাংশে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি কর জাল সম্প্রসারণ এবং কর আদায় ও রাজস্ব ব্যবস্থাপনার অটোমেশন এবং হিউম্যান ইন্টারফেস কমানো ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ব্যয়ের বাকি বাজেট বেড়ে দাঁড়াচ্ছে কোটি টাকা অর্থ লাখ হাজার বিদেশি ঋণ ব্যাংক বহির্ভূত ও অন্যান্য খাত থেকে পরিকল্পনা সংস্থানের সরকারের বিজ্ঞান প্রযুক্তি নানামুখী আর্থিক সংকটের এ সময়ে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ দেশীয় শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে বরাদ্দ বাড়ছে কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতে বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ছয় দশমিক সাত পাঁচ ভাগ আর মূল্যস্ফীতি সাড়ে ছয় ভাগ ধরা হচ্ছে সংসদে বাজেট প্রস্তাবনা শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেয়া হয় চড়া মূল্যস্ফীতি ডলার আর রিজার্ভ সংকটের মধ্যেই দু হাজার চব্বিশ পঁচিশ সালের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী করের আওতা বাড়িয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে চান তিনি তবে বিশ্লেষকরা বলছেন বিশেষ প্রেক্ষাপটের বিশেষ বাজেটে সাধারণ মানুষ কতটা স্বস্তি পাবেন তা এখন ভেবে দেখতে হবে সরফুল আলম এটিএন বাংলা ঢাকা প্রস্তাবিত বাজেটে কমতে পারে চাল ডাল পেঁয়াজ রসুন ডিম মুরগি মশলা সহ অন্তত দুইশো বিরাশিটি পণ্যের দাম আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে শিশু খাদ্য চকলেট নির্মাণ সামগ্রী দেশে তৈরি মোটরসাইকেল ও চিকিৎসা উপকরণে অন্যদিকে বাড়তে পারে মোবাইল সিম ও ফোন কলের খরচ সিলিন্ডার গ্যাস ফ্রিজ এসি জুস সিগারেট সহ তিন শতাধিক পণ্যের বিস্তারিত তরিক ইসলামের রিপোর্টে ছরের সম্পূর্ণ সাধারণ মানুষকে স্বস্তি দিতে বাজেটে দাম কমছে চাল ডাল পেঁয়াজ তেল চিনি আদা মশলা বিভিন্ন ধরনের ফল সহ তিরিশ ধরনের পণ্য দাম কমছে শিশু খাদ্য গুঁড়ো দুধের পোলট্রি গবাদি পশু ও মাছের দেশীয় উৎপাদন বাড়াতে ভর্তুকি প্রণোদনা এবং আমদানিকৃত পণ্যের শুল্ককর ও ভ্যাট থাকছে ফলে দাম কমবে ডিম মুরগি ও মাছ মাংসের দশ শতাংশ শুল্ক ছাড়ে দাম কমছে সব ধরনের ল্যাপটপের শুল্ক ছাড়ে দাম কমছে দেশীয় তৈরি মোটরসাইকেলের বাজেটে খরচ কমবে কিডনি ডায়ালাইসিস ডেঙ্গুর কিট ও ক্যান্সার চিকিৎসার বাড়বে কথা বলার খরচ আরও পাঁচ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ছে সিম কার্ডে মোবাইল ফোন ইন্টারনেটের ব্যবহারে দাম বাড়বে লিফট সিসিটিভি ক্যামেরা গাড়ি ও নির্মাণ সামগ্রী সহ আমদানি করা তেরো ধরনের যন্ত্রাংশের দাম বাড়ছে সব ধরনের সিগারেটে একই তালিকায় রয়েছে এসি ও ফ্রিজ এক থেকে দশ ভাগ হারে আমদানি শুল্ক বাড়বে পেপার বোর্ড স্টিল জাতীয় পণ্য সার গ্যাস কয়লা জিপসাম শিল্পের কাঁচামাল সহ তিনশো উনত্রিশটি পণ্যে পরিবার নিয়ে ঘুরতে চাইলে খরচ বাড়বে আট শতাংশ খরচ বাড়ছে সব ধরনের অ্যামিউজমেন্ট থিম পার্কে প্রবেশ ও রাইডে চড়তে বার্ষিক আয় ছয় লাখ টাকার বেশি হলে ব্যক্তি পর্যায়ে কর পঁচিশ শতাংশ থেকে বেড়ে হবে তিরিশ শতাংশ বাড়বে ব্যাংকে টাকা রাখার খরচও নানামুখী সংকটের মাঝে জাতীয় সংসদে উত্থাপিত হল দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট সাধারণ মানুষের সুরক্ষায় নিত্যপণ্যের দাম কমালেও জনমনে প্রশ্ন এর সুফল পাবেন কি তারা সিন্ডিকেট আর অসাধু ব্যবসায়ীরা যাতে বাজার কাজসাজি করতে না পারে সেজন্য মনিটরিং ব্যবস্থা জোরদারেরও দাবি জানান সাধারণ মানুষ তরিক ইসলাম এটিএন বাংলা ঢাকা প্রস্তাবিত বাজেটকে চলমান সংকট উত্তরণের সরকারের সাহসী ও গণমুখী পদক্ষেপ বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তবে সংকট কমাতে বাজেটে বিশেষ কিছু নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা জি এম কাদের অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে কর ও শুল্ক বাড়ানোর সমালোচনা করছেন স্বতন্ত্র সংসদ সদস্যদের অনেকে আপিল মাহমুদ জানাচ্ছেন হক আমরা এমন একটি বিশ্বের দিকে তাকিয়ে আছি বর্তমান সরকারের প্রথম বাজেট উপস্থাপনের সময় অধিবেশন কক্ষের প্রায় সব চেয়ারই পূর্ণ ছিল ক্ষমতাসীন দল বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের খুব কম সংখ্যকই অনুপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বাজেট পেশ করতে সময় লাগে প্রায় দেড় ঘন্টা বাজেট পেশ শেষে অধিবেশন থেকে বের হয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান সংসদ সদস্যরা সেফটি নেটওয়ার্ক এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া সেদিক থেকে বাজেট বলব বাস্তবসম্মত সাহসী গণমুখী বাজেট আমার কাছে একেবারে গতানুগতিক বাজেট মনে হয়েছে এটা অন্য গত বছর যা হয়েছে তার আগের বছর তার আগের বছর যে ধারাবাহিকতায় বাজেট করা হয়েছে ঠিক সেই ধারাবাহিকতা সেটি রাখা হয়েছে বাজেটের মধ্যে আমি বিশেষত্ব কোনো কিছু পাইনি যে এই যে একটা ক্রাইসিস চলছে দেশে এগুলোকে উত্তরণের জন্য কোনো পদক্ষেপ বা কোনো উদ্যোগ আমরা এই বাজেটে লক্ষ্য করিনি সরকারি দল প্রস্তাবিত বাজেটকে সময় উপযোগী বললেও ভিন্ন মত বিরোধী দল ও চোদ্দ দলের নেতাদেরও তবে আমরা জানি যে পূরণ করা ছাড়া এই বাজেট করা পারেনি এমন কোন সাহসিক পদক্ষেপ আমরা দেখিনি যার মধ্য দিয়ে অর্থ বাজার ব্যাঙ্কিং থেকে শুরু করে দুর্নীতির আলোচনাই আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যে অবস্থা এ অবস্থায় ভ্যাট বাড়ানোটা কোনো মতে উচিত হয় নাই তাতে আমি মনে করি আভ্যন্তরীণ বাজারে পণ্যের দাম বেড়ে যাবে এবং আমদানি নির্ভরশীল হবে দেশের শিল্প মারাত্মক হুমকি সম্মুখীন হবে এবং মানুষ কর্ম হারাবে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে সারা বিশ্বের যে বৈশ্বিক অবস্থা অর্থনৈতিক অবস্থা সেই অনুপাতে এই বাজেট তো অবশ্যই একটা চ্যালেঞ্জিং বাজেট প্রস্তাবিত বাজেটের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে নিত্যপণ্যের দাম কতটা সহনীয় হবে এমন প্রসঙ্গই ঘুরে ফিরে উঠে আসে সবার বক্তব্যে সোশ্যাল সেফটি নেট এটা বাড়ানো হয়েছে মুদ্রাস্ফীতি কমানোর যে চ্যালেঞ্জ সেটাকে মোকাবেলা করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে কিছুটা আমাদের যে ট্যাক্স ইনকাম ট্যাক্সের যে আছে সেটা আমাকে আমি মনে করি একটু দেখার ব্যবস্থা আছে আমি মূল্য স্ফীতিকে মোকাবেলা করে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই আর সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই এবং আমাদের যে নির্বাচনী ইশতেহার সেই নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন আমাদের মূল লক্ষ্য বাজেট পেশকে কেন্দ্র করে সকাল থেকেই সরগরম ছিল পুরো সংসদ প্রাঙ্গণ অর্থনীতির নানা চাপের মধ্যেই নিজের প্রথম বাজেট সংসদে পেশ করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এখন এই বাজেট নিয়ে সংসদে দীর্ঘ আলোচনা হবে তবে ক্ষমতাসীন দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় প্রস্তাবিত বাজেট নিয়ে খুব একটা বিতর্ক হওয়ার সম্ভাবনা নেই ফলে অনেকটা কাটছাড় ছাড়াই প্রস্তাবিত বাজেট সংসদে পাশ হওয়ার কথা ইকরামুল হক সায়ম এটিএন বাংলা ঢাকা ঘোষিত বাজেটকে নতুন লুটপাটের পরিকল্পনা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন বাজেটে আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি যা সাধারণ মানুষের ঘাড়ে চাপবে তার দাবি ভোটারবিহীন সরকার বলেই জনগণের পকেট কাটার বাজেট করেছে আওয়ামী লীগ এই বাজেটে আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি আপনার যে সমস্ত জায়গাগুলোতে আপনার আয়ের অংশ দেখানো হচ্ছে তাতে করে সাধারণ মানুষের উপরে এই সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে এই বাজেটের মধ্যে সবচেয়ে বড় আপনার সমস্যা যেটা সেটা হচ্ছে যে এখানে এমপ্লয়মেন্ট জেনারেট করা ক্রিয়েট করার মধ্যে কিছু নাই নতুন করে মানুষের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই পুরো বাজেটটাই দেখুন মেজা মেগা প্রজেক্টর এবং মেগা চুরি মেগা দুর্নীতির জন্য করা হয়েছে সুতরাং এই বাজেটকে শুধুমাত্র তথাকথিত ভাষায় গণবিরোধী বলবো না এটা আসলে বাংলাদেশ বিরোধী বাজেট হয়েছে প্রস্তাবিত বাজেট যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য বলে মনে করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই একই সাথে ব্যক্তিগত করমুক্ত আয় সীমা তিন লাখ হাজার থেকে বাড়িয়ে চার লাখ করার অনুরোধ জানায় সংগঠনটি রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন এফ সভাপতি মাহবুবুল আলম এদিকে প্রস্তাবিত বাজেটকে সময়োপযোগী বলে উল্লেখ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই টিচিলা সংগঠনে সংঘর্ষে নিজস্ব কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনের সভাপতি আশরাফ আহমেদ বলেন অল্প পুঁজির ব্যবসায়ীদের জন্য কর আদায় পদ্ধতি বাস্তবসম্মত নয় তো পক্ষে আসলে যেই করের যে সিস্টেমটা আছে এটা অনেক বেশি কমপ্লেক্স এসএমই জন্য একটা সেপারেট কোন একটা মেকানিজম রাখা উচিত যাতে করটা অনেক সহজে দেওয়া যায় অ্যাম্বিশিয়াস কোনো প্রজেক্ট না নিলে ভালোভাবে যে প্রজেক্টগুলি নেওয়া হচ্ছে সেগুলিকে যদি ইমপ্লিমেন্ট করা যায় সবাই মিলে যদি এটাকে কাজটা সঠিকভাবে করা যায় তাহলে এই ইনফ্লেশনটা কমে আসবে এবং এটাকে একটা কন্ট্রোলের দিকে নিয়ে যেতে পারবে বলে আমি মনে করি চ্যালেঞ্জিং সময়ে গতানুগতিক বাজেট কোনো সমস্যা সমাধান দিতে পারবে না বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি প্রতিষ্ঠানটি মনে করছে এবারে বাজেটের লক্ষ্যমাত্রার সাথে বাস্তবতা তেমন ছোঁয়া নেই ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিপিডির নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন এসব কথা বলেন এত একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে বাজেটটা দেওয়া হলো আমাদের আশা ছিল যে এই বাজেটটা অনেকটা উদ্ভাবনীমূলক হবে এখানে সৃজনশীল কিছু পদক্ষেপ থাকবে এবং কিছু সাহসী পদক্ষেপ থাকবে কিন্তু এখানে দুঃখজনকভাবে যে অপ্রদর্শিত কিংবা কালো টাকার উপরে যে পনেরো শতাংশ কর দিয়েই সেগুলোকে সাদা করা যাবে সেই যে প্রস্তাবনাটি রাখা হয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং আমরা বরাবরের মতোই বলছি যে এটা নৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে কোনোভাবেই সমর্থনযোগ্য নয় চলমান অর্থনৈতিক সংকট নিরসনে এবারে বাজেট সহায়ক হবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর তিনি বলেন তুলনামূলকভাবে এবারে বাজেট ছোট তবে রাজস্ব খাতে এবারও ঘাটতি থেকে যাবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ তার দাবি টেলিকম খাতে কর বাড়ানো অযৌক্তিক বৈধ আয়ের ওপর কর বাড়ানো ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি মূল্যস্ফীতির ক্ষেত্রে আমি বলবো যে সরকারের মন্ট্রি পলিসিটা যথেষ্ট স্ট্রেংদেনিং করা হয়েছে গত মাসে ইন্টারেস্ট পলিসি লিবারলাইজ করা হয়েছে এক্সচেঞ্জ ডেটকে ফ্রি করে দেওয়া হয়েছে ইত্যাদির কারণে এক্সচেঞ্জ ডেটটা এখন স্টেবল আছে একশো বিশের কাছাকাছি ওখানে থাকছে এবং এভাবে যদি থাকে আগামী ছয় মাস নয় মাস তাহলে কিন্তু ইনফ্লেশন কমে আসে টেলিকম সেক্টরে টক টাইমের উপর একটা ট্যাক্স বসানো হয়েছে সেটা আমি মনে করি যেটা যুক্তি যুক্তিসঙ্গত না যারা যারা কর দিচ্ছে তাদের উপর এটার অত্যাচারটা বাড়বে কিন্তু যারা দিচ্ছে না তারা কিন্তু করার বাইরে থেকে যাবে আরো আরো বেশি হবে ঘুষ দিয়ে আমি বাইরে থাকি প্রস্তাবিত বাজেটের যথাযথ বাস্তবায়ন চাই সাধারণ মানুষ নিত্যপণ্যের দাম কমার খবরে এখনই খুশি হওয়ার মতো কিছু দেখছে না ভোক্তারা নিয়মিত বাজার তদারকির মাধ্যমে বর্তমান পরিস্থিতির উত্তরণ তাগিদ তাদের রিপোর্ট করছেন আদিন সজীব বাজেট মানেই আলোচনা সমালোচনা এবারের বাজেট নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন যারা হইনা বইরছে এরা ইয়েস ইয়েস ভেরি বাস আমার এই যে বাজেট বাড়াইছে তো কি হয়েছে কমাইছে তো কি হয়েছে আমারি ভাবেই চলতে হবে কমাইলে এটা কমে না বাড়াইলে এটা বাড়ে বাস বাজেটে কি হলো না হলো সাধারণ মানুষে কোনো এটার উপকৃত হয় না এটা দ্বারা এটা মনিটরিং দরকার বাজেট কমলেও দাম যা থাকে তাই থাকে বাজেট বাড়লে অটোমেটিক বেড়েই যায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমার খবর গণমাধ্যমে ভোক্তাদের আছে নানা প্রতিক্রিয়া দাম বলে তারা কমাবো কমাবো আসলে তো কমে না আর কমার কোনো তো পরিস্থিতি দেখি না যে যে অবস্থা মুখে যা বলে কাজ আমরা দেখতে পাই না সাধারণ মানুষ আমরা ব্যাগ নিয়ে এসেছি ব্যাগ ভরে বাজার করব বলে কিন্তু আসলে সম্ভব হয়ে উঠছে না কোনো কিছু দাম বাড়লে ওইটা সহজে কমে না কিন্তু কোনো কিছু দাম বাড়লে ওটা তাৎক্ষণিক কার্যকর হচ্ছে আর কি বাজার তদারকি আইনের প্রয়োগটা দরকার এটা মূলত সরকারের উদ্যোগে কেউ কেউ আশাও দেখছেন প্রধানমন্ত্রী সব কিছুতে আন্তরিক আমার কাছে মনে হয় বাট ওনার যে মন্ত্রী হ্যাঁ সচিব যারা আছে তারা অ্যাকচুয়ালি আসলে সেভাবে ওয়ার্ক করতেছে না যেভাবে করা উচিত বিষয়ে কতটা হয় বাস্তবায়ন আদিন সজীব এটিএন বাংলা ঢাকা এবারে অন্যান্য প্রসঙ্গ সাবেক আইজিপি বেনজির আহমেদকে তেইশ জুন আবারও তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ শুনানিতে হাজির না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন দুদকের নোটিশে সারা না দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সংস্থাটি এদিকে বেনজিরের জব্দ করার সব সম্পত্তি দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আবেদন মঞ্জুর করেছে আদালত রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল শহর থেকে গ্রাম সাগর থেকে পাহাড় সব জায়গায় সম্পত্তি কিনে অবাক করা নজির তৈরি করেছেন বেনজির আহমেদ আইজিপি পদ থেকে অবসর নেয়ার দুই বছর পর বেরিয়ে আসছে এসব তথ্য এখন পর্যন্ত বেনজিরের চারটি ফ্ল্যাট তেত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট উনিশটি কোম্পানির শেয়ার ও ছয়শো একুশ বিঘা জমির সন্ধান পেয়েছে দুদক এসব দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আবেদন করে কমিশন তা মঞ্জুর করে আদালত মহাপরিদর্শকের যে সমস্ত সম্পত্তি স্থাবর সম্পত্তি ক্রোক করেছে এবং ওনার স্ত্রী এবং কন্যারাও যেগুলির সাথে আছে সেই সমস্ত সম্পত্তি রিসিভার নিয়োগ করার জন্য দুর্নীতি দমন কমিশন একটা দরখাস্ত দিছে যত সম্পত্তি স্থাবর সম্পত্তি ক্রয় করা হয়েছিল সমস্ত সম্পত্তির উপরে রিসিভার নিয়োগ করছে বিভিন্ন জায়গার সম্পত্তি বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া হয়েছে এগুলি কেউ টাকা উত্তোলন করে নিয়ে যেতে পারে আহ দুদক অনুসন্ধান নথি খোলার আগে যদি উনি টাকা নিয়ে যায় তখন তো দুদকের কোনো ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ ছিল না এদিকে ছয় জুন দুদকে হাজির হবার কথা ছিল বেনজির আহমেদের কিন্তু তিনি আসেননি সময় বাড়ানোর আবেদনও করেননি তারপরও স্বপ্রণোদিত হয়ে তাকে আবারও হাজির হতে সতেরো দিন সময় দিয়েছে কমিশন ন্যায় বিচারের স্বার্থে অন্যান্য দশটি কেস অন্যান্য সব কেসের মতো এই কেসটিও ব্যক্তিগত শুনানির জন্য দিন ধার্য করা ছিল তিনি আসতে পারেন নাই যার ফলে তার জনাব বেনজিরের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি আগামী তেইশে জুন দুই হাজার চব্বিশ তারিখ পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে নয় জুন তার স্ত্রী কন্যাদেরও দুদকে তলব করা হয়েছে তবে তারা আসবেন কিনা তা জানাতে পারেননি দুদক সচিব ধন্যবাদ মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা এবার বিকাশ ঈদ কেনাকাটা কোরবানি ঈদে কেনাকাটা আরও সহজ করতে গ্রাহকদের আকর্ষণীয় নানা অফার দিচ্ছে দেশের সর্ববৃহৎ মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ ঈদ উপলক্ষে ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট আউটলেটগুলো থেকে পাওয়া যাবে এসব অফার রিপোর্ট রিপোর্ট করছেন করছেন দুঃখিত রি ঐশিক গোস্বামী প্রমা কোরবানির ঈদের মূল আনন্দ থাকে পশুর হাট নিয়ে তবে ঈদের দিনকে ঘিরে থাকে নানা আয়োজন আর সেই আয়োজনে বাহারি পোশাক না থাকলেই যেন নয় ঈদে ক্রেতাদের পছন্দ আর ভালো লাগাকে ঘিরেই আরঙে বসেছে হালের নতুন সব পোশাকের সমাহার আরঙে নারীদের জন্য রয়েছে নতুন ডিজাইনের সব শাড়ি সালোয়ার কামিজ কুর্তি সহ বিভিন্ন সাজসজ্জার পণ্য আর পুরুষদের জন্য রয়েছে পাঞ্জাবি পায়জামা সহ বিভিন্ন ফটোয়ার কালেকশন। এই উপলক্ষে আসলে আমার নিজের জন্য একটা শার্ট কিনলাম আর কি পেমেন্ট করলাম বিকাশে দেখলাম অফার আছে। এবারেও ঈদকে ঘিরে গ্রাহকদের কেনাকাটার সুবিধায় বিকাশ দিচ্ছে 5 শতাংশ ক্যাশব্যাক। ক্যাম্পেইন চলাকালীন আরনের সবগুলো আউটলেটে কেনাকাটায় বিকাশে বিল পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন বিশেষ এই সুবিধা। ঐশুগশবে প্রোমা এটেন বাংলা ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা ফুরতে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্টব্যাক প্রযুক্তিগতভাবে আধুনিক হয়ে বাংলাদেশ সেনাবাহিনী এখন আগামী যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস চট্টগ্রামের ভাটিয়ারিতে এর ছিয়াশীতম দীর্ঘমেয়াদী কোর্সে রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের চলেছে নির্ভীক সেনারা দেশের হয়ে যে কোনো কঠিন কাজে নিজেকে উৎসর্গ করার শপথ নিয়ে এখন তৈরি তারা তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে একশো জন অফিসার কমিশন লাভ করেন বৃহস্পতিবার এর মধ্যে একশো জন পুরুষ আটত্রিশ জন নারী সাথে ছিলেন একজন শ্রীলঙ্কানো। এবার সোর্ড অফ অনার এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক অর্জন করেন ব্যাটালিয়ান সিনিয়র আন্ডার অফিসার পারভেজ আহমেদ জয় এছাড়াও শ্রেষ্ঠ বিদেশি অফিসার হিসেবে পদক পান শ্রীলঙ্কান প্রভাত চামারাদি সিলভা সন্তানদের অর্জনে উচ্ছ্বসিত ছিলেন তাদের বাবা মা ও অভিভাবকরা আমি চাই যে আমার ছেলেকে আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যতে দেশের জন্য অনেক কিছু করতে পারে এত ভালো লাগছে মানে বলার মত কিছু নাই আমার ছোট ছেলে ফরজহাদ ক্যাডেট কলেজ থেকে পাশ করে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে এবং আজকে সে কমিশন প্রাপ্তি হয় আমাদের আনন্দের আর সীমা আমার চোখে জল আসছে কুচকাওয়াজে দেয়া বক্তব্যে সেনা প্রধান বলেন পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখা ও স্মার্ট বাংলাদেশ গঠনের পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণেও নিবেদিতভাবে কাজ করবে সেনাবাহিনী আপনাদের শুভকামনায় ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনী এই অব্যাহত এবং স্মার্ট বাংলাদেশ গড়ারmae অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনা প্রধান আরো বলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ এখন বিশ্বমানের একাধিক দেশের আমরা ক্যাডেটদের কমিশন দিয়েছি এবং তারা সকলেই যার যার সেনাবাহিনীতে কিন্তু অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে কুচকাওয়াজ অনুষ্ঠানে পাঁচটি দেশের মিলিটারি একাডেমির কমান্ডেন্ট ও সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ সহ উচ্চ পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ ও সদ্য কমিশন প্রাপ্ত অফিসারদের অভিভাবকরা উপস্থিত ছিলেন সৈয়দ তামিম মাহমুদ এটিএন বাংলা আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ সাধারণ ডিম বাজারে বিক্রি করে ওমেগা তিন নাম দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বাজারে ওমেগা তিন ফলিক অ্যাসিড ভিটামিন ই সমৃদ্ধ অর্গানিক ডিম বিক্রয় বিষয়ে সুপার শপ ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এই অভিযোগ করেন তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের মহাপরিচালক জানান ওমেগা তিন নামে যে ডিম বাজারে দশ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে তার কোনো প্রমাণ নেই কাপ্তান বাজার থেকে ডিম কিনে দশ টাকা বাড়িয়ে বিক্রি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এ এইচ এম

ম্যানেজিং ডিরেক্টর মর্শাইদা আলম সিইও তাসনুভা আহমেদ টিনা পরিচালক ইরেশ জাকের উপস্থিত ছিলেন স্টাক মিস্ট গালা অনুষ্ঠানে বিভিন্ন ইন্ডাস্ট্রি শীর্ষ ইনফ্লুয়েসার এবং ব্র্যান্ড কর্মকর্তাদের লাল গালিচে সংবর্ধনা দেওয়া হয় সাতক্ষীরায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বিনিয়োগ বিতরণ করল সোশ্যাল ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখা এ সময় উপস্থিত ছিলেন বিনিয়োগ গ্রহণকারী কৃষকরা সহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খুলনা অঞ্চলে আঞ্চলিক প্রধান মোহাম্মদ মোসলে উদ্দিন এবং এসএমই বিভাগের প্রধান শ্যাম সুন্দর রায় ও সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আজিজুল হক আন্তর্জাতিক আগামী রোববার সন্ধ্যায় টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন মোদী শপথ অনুষ্ঠান আয়োজনে দিল্লিতে চলছে জোর প্রস্তুতি এতে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার এর আগে গতকাল সন্ধ্যায় টেলিফোনে মোদীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়াও নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা তবে শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছে না প্রেসিডেন্ট বাইডেন ও পুতিন এবারে লোকসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে এনডিএ জোটের অন্যান্য শরীকদের সম্মতি নিয়েছে বিজেপি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের খবর টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হলে বাংলাদেশকে পারফরমেন্সের উন্নতি ঘটাতে হবে বলে মনে করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিনি জানান উদ্বোধনী ব্যাটসম্যান লিটন এখন ছন্দে নেই খেলা দিয়েই তিনি ফর্মে ফিরবেন বলে গাজী আশরাফ হোসেন লিপুর বিশ্বাস পরাক আরমানের রিপোর্ট টি বিশ্বকাপে এ পর্যন্ত আটত্রিশ ম্যাচে মাত্র নয়টিতে জয় পেয়েছে বাংলাদেশ হেরেছে আঠাশটিতে একটি ম্যাচে কোনো ফল হয়নি সাফল্যের হার বাড়াতে এবার মরিয়া টাইগাররা যুক্তরাষ্ট্রে চলছে ব্যস্ত অনুশীলন নিজেদের হারিয়ে খোঁজা টাইগাররা অনুশীলনের সুবিধা করতে পারছেন না বোলিং করতে গিয়ে হাতে আঘাত পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাটিং এর সময় আহত হয়েছেন লিটন দাস তবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান শ্রীলঙ্কা জয়ে ভালো পারফরমেন্সের বিকল্প নেই প্রথম খেলার থেকে মোমেন্টাম পেতে চায় তো ইকুয়ালি দুটো দলই জয়ের আশা করছে তো কাজেই তাদের বিপক্ষে আমাদের খেলতে গেলে নিশ্চয়ই আমাদের কিছু ভাবতেও হবে এবং আমাদের সেরা কম্বিনেশনটার জন্য যা যা আমার মনে হয় যে মাঠের বাইরে থেকে টিম ম্যানেজমেন্টের সেই প্রচেষ্টা থাকবে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটাররাই ভুগছেন ফর্মহীনতায় তাদেরকে ফর্মে ফেরানোর চেষ্টা চলছে টিম ম্যানেজমেন্টের আমাদের যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটির কাছাকাছি যে আমরা খেলতে পারছি না সেই জায়গায় কীভাবে আমাদের উন্নয়ন ঘটাতে পারি আমার মনে হয় যে দলকে সেই দিকটাতে নজর বেশি দিতে হবে শরিফুলের ইনজুরি কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে বাংলাদেশকে তবে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে পাওয়া যাবে তাসকিনকে সেই আনন্দ এখন বাংলাদেশ শিবিরে পরাগার খেলার খবর বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে ফিরতি লেগে স্বাগত বাংলাদেশকে দুই শূন্য গোলে হারিয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া রক্ষণ ভাগ্যে দৃঢ়তায় কিছুটা সময় সকারদের আটকে রাখা গেল দলের পরাজয় ঠেকাতে পারেনি বাংলাদেশ বসুন্ধরা কিংস এরেনায় খেলার উনত্রিশ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে হাভিয়ার কাভরেরার দল স্বাগতিকদের জালে জোরালো শট নিয়েছিলেন আজদিন রোস্টিক মেহিদি হাসানের পায়ে লেগে বল জালে জড়ায় প্রথম প্রথমার্ধে গোল শোধের সুযোগ ছিল স্বাগতিকদের কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি উল্টো খেলার দ্বিতীয়ার্ধে আরও এক গোল হজম করতে হয় তপু বর্মনদের ব্যবধান দ্বিগুণ করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই বাংলাদেশের সবচেয়ে কম ব্যবধানে হার প্রথম লেগে সাত শূন্য গোলে হেরেছিল হাভিয়ার কাব্রেরার দল শেষ করার আগে কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার অর্থনীতির নানা চ্যালেঞ্জের মধ্যে রেকর্ড প্রায় আট লাখ কোটি টাকার বাজেট ঘোষণা রাজস্ব আয় লক্ষ্য ছাড়ে পাঁচ লাখ কোটি ঘাটতি আড়াই লাখ কোটি প্রস্তাবিত বাজেটে দাম কমাতে পারে প্রায় তিনশো পণ্যে বাড়তে পারে তিনশো উনত্রিশটি দ্রব্যের মূল্য উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামাজিক সুরক্ষায় অগ্রাধিকার সংকট নিরসনে সাহসী বাজেট দাবি আওয়ামী লীগের নতুন লুটপাটের পরিকল্পনা বলছে বিএনপি দাম কমার আশা দেখছেন না বিরোধী দলীয় নেতা প্রস্তাবিত বাজেট যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য মনে করেন ব্যবসায়ী নেতারা বৈধ আয়ের ওপর কর বাড়ানো অযৌক্তিক বলছেন অর্থনীতিবিদরা এবং সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফের তেইশ জুন দুদকে তলব জব্দ করা সম্পত্তি দেখভালে তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ আদালতে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এইটিন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এইটিন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে